যেহেতু আমাদের জীবনটাই হলো কিছুক্ষণের, সেই জন্য আমরা নিজেরাও এখানে অবস্থান করি কিছুক্ষণ, আমার যারা অতিথিবৃন্দ তারাও আসে এখানে অবস্থান করে কিছুক্ষণ, সেই জন্য আমি আমার এই বাগানবাড়ি বাংলোর নামটা দিয়েছি কিছুক্ষণ। সিরাজগঞ্জ জেলার একটি প্রকৃতি এবং পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান কিছুক্ষণ নানা প্রজাতির গাছে ঢেলে সাজিয়েছেন এই কিছুক্ষণ পার্কটি। সিরাজগঞ্জ টু কাজীপুর রোডের গজারিয়া এলাকায় কিছুক্ষণ পার্ক গড়ে তুলেছেন সিরাজগঞ্জের একটি মানবিক পরিবার, শামীম তালুকদার লাবু এবং ডক্টর জান্নাতারা তালুকদার হেন্ডি। দর্শক মন্ডলী, কিছুক্ষণ নামকরণ কেন হয়েছে, এই কিছুক্ষণ রিসোর্টে বা কিছুক্ষণ পার্কে কি কি রয়েছে, কতদিন আগে এই কিছুক্ষণ পার্কের কাজ শুরু করেছে এবং কিছুক্ষণ পার্কটির কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এটা নিয়ে কি ভাবছে কিছুক্ষণ পার্ক কর্তৃপক্ষ, ইত্যাদি বিষয়ে জানব এবং জানাবো আপনাদের। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা গাছকে ভালোবাসে, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা কখনো মানুষ খুন করতে পারে না। দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে একজন প্রকৃতি প্রেমীর গল্প তুলে ধরব, যিনি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা শাখার একজন উপদেষ্টা নির্বাচিত হয়েছে, শ্রদ্ধাভাজন শামীম তালুকদার লাবু। দর্শক মন্ডলী, তার কিছুক্ষণ পার্ক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আবুল হোসেন, আর কথা না বাড়িয়ে তার সাথে এখন একটু কথা বলবো। অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আবুল হোসেন গ্রিন ভাইকে এবং যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের এই অক্সিজেনের ফেরিওয়ালা সবুজের সমারোহ যারা দেখবেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনার এই অভয়ারণ্য এবং বাংলোটাকে কিছুক্ষণ নাম দিয়েছেন কেন? ধন্যবাদ আপনাকে। যেহেতু আমাদের জীবনটাই হলো কিছুক্ষণের, সেই জন্য আমরা নিজেরাও এখানে অবস্থান করি কিছুক্ষণ, আমার যারা অতিথিবৃন্দ তারাও আসে এখানে অবস্থান করে কিছুক্ষণ, সেই জন্য আমি আমার এই বাগানবাড়ি বাংলোর নামটা দিয়েছি কিছুক্ষণ। আচ্ছা, প্রকৃতি ও জীবনের একটি অন্যতম নিদর্শন আপনার এই কিছুক্ষণ পার্কটি, তো এই কিছুক্ষণ পার্কটি গড়ার শুরুর কথাটা যদি একটু বলতেন। ধন্যবাদ। 2007 সালে আমি আমার বাবার বাড়ি গজারিয়া রতন গান্ধী ইঞ্জিনিয়ার সিরাজগঞ্জ সদর উপজেলায়, ওখানে আমার বাবার পৈতৃক কিছু জমি এবং আমার নিজের উপার্জন থেকে কিছু অর্থ দিয়ে কিছু জমি আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে এই কিছুক্ষণ বাগানবাড়ি বা রিসোর্ট যেটাই বলেন সেটা আমি করেছি। প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত কিছুক্ষণ পার্কে বিশেষ কি কি গাছ রয়েছে? এখানে অনেক ধরনের, আমার এখানে 12 প্রজাতির আম গাছ আছে, আমড়া গাছ আছে, পেয়ারা গাছ আছে, ডালিম গাছ আছে, কমলা গাছ আছে, বেদানা গাছ আছে, তারপরে অনেক কাঁঠাল গাছ, বকুল ফুল, মেহগুনি, অর্জুন গাছ, গ্রাম চিকিৎসায় ব্যথার জন্য আকন্দ গাছ, আমার এখানে বেল গাছ, তারপরে চালতা গাছ, বকুল ফুল, অনেক রকমের আমার এখানে কাঠবাদাম, কাঠগোলাপ, রজনীগন্ধা, গন্ধরাস, হাসনাহেনা, বাদামি গাছ, ছন্দামালতী, কাঠের গাছও আছে আপনার, অনেক গাছই আমার এখানে, যেহেতু 100 প্রজাতির গাছ আমার এখানে আছে, তে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, অনেক পাখিও আমাদের এই কিছুক্ষণ রিসোর্টে আসে। জীব বৈচিত্র্য রক্ষায় আপনার এই কিছুক্ষণ পার্কটি কিভাবে ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন? এখানে রাজহাঁস আছে, দেশি হাঁস আছে, গাউরোল আছে, আমার ষাঁড় গরু আছে, গাভী গরু আছে, আমি এখানে বেশ কিছু কবুতর পালন করি, অনেক কিছুই আমার এখানে আছে। আর যেহেতু আমার এখানে অনেক গাছগাছালি, বাইরের অনেক অতিথি পাখি আমার এখানে অভয়ারণ্যের এখানে আসে, তে এখানে আমরা ওদের কোনো ক্ষতি হতে দিই না এবং তারা এখানে অভয়ারণ্যের মতো ঘোরাফেরা করে এবং সেটা দেখলে আমি এবং আমার এখানে যারা বেড়াতে আসে তাদের অনেকেরই খুব ভালো লাগে। নানা প্রজাতির নানা রঙের ফুলে এই বাগানটি একেবারে ঢেলে সাজিয়েছেন, তা আসলে বিভিন্ন প্রজাতির ফুল দিয়ে কেন সাজিয়েছেন আপনি?
আমার এই বাগানে আপনারা দেখেন নানান প্রজাতির, নানান কালারের অনেক রকমের ফুল, যেটা আমার চোখকে সবসময় একটা সুন্দর সমৃদ্ধির ভিতরে রাখে, এবং আমার এখানে যে সমস্ত দর্শকবৃন্দ এখানে আসে তাদেরও মন জুড়িয়ে যায়। জীবনে আমরা চেষ্টা করব সবাই মিলে যে আনন্দ ঘন পরিবেশে ফুলের বাগান, আর আমার এই ফুলের বাগানে সন্ধ্যার পরে যে ফুলের সুবাস, আমার এই বাংলোতে ফুলের সন্ধ্যার পরে যে ফুলের সুবাসটা হয়, আপনাদের আমি অতিথি হিসাবে এখানে আসার জন্য অনুরোধ করছি। আসলে আপনাদের সবারই ভালো লাগবে, আমার এই বাগানে ঘুরলে শিশু বাচ্চাদের এখানে খেলার জন্য অনেক কিছুই আছে। তো আপনারা আসেন, আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে আমি সমাদর করব, এবং আমার বাগান দেখলে আপনাদেরও আগ্রহ হবেন, আপনারাও নতুন করে গাছগাছালি লাগানোর চেষ্টা করবেন। আপনার এই কিছুক্ষণ পার্কের প্রতি বিশেষ কি লক্ষ্য করছেন আপনি? ধন্যবাদ। আমার এই বাংলোতে নানান অনেক ধরনের গাছগাছালি আছে, যেমন আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা বারো মাসে, আমাদের এলাকার ভাষা হিসেবে, গ্রাম ভাষা হিসেবে বারো মাসে আম, এখানে সব সময় আম দেখেন, আম আছে আবার এই যে মুকুল ধরছে, এই ধরনের গাছ আমার বাগানে না হলেও বিশটা আছে। তাছাড়া অন্য অন্য সুন্দর সুন্দর মানে এখানের যে আমার বড়ই গাছ আছে, অনেক মিষ্টি বড়ই, তারপরে আপনার পাইনাফল, এগুলা চার কালারের পাইনাফল আমার আছে, সাদা, বেগুনি, গোলাপি, লাল। করঞ্জা গাছ আছে, অনেক প্রজাতির পাখি আসে এই সমস্ত ফল ফুলান্তি খায়। আমার এটা আমি চেষ্টা করছি যে এটা অভয়ারণ্য হিসাবে রাখার জন্য। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলার উপদেষ্টা, তো আমাদের এই সিরাজগঞ্জের প্রকৃতি ও জীবন নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ। আমি চেষ্টা করব আমার সঙ্গে যারা এই কমিটিতে আছেন তাদের সবাইকে নিয়ে সিরাজগঞ্জ একটা সবুজের বিপ্লব ঘটাবো, এবং মডেল সিরাজগঞ্জ হিসাবে সবুজের সমারোহ, যখন যে গাছটার প্রয়োজন আমরা প্রয়োজন হলে আমরা নিজেরা তাদেরকে, আমার স্কুল কলেজের ছাত্রছাত্রী, যদিও 2017 থেকে আমি প্রত্যেক বছরে 2-4 হাজার করে আম, কাঁঠাল, নানান প্রজাতির গাছ আমরা প্রত্যেকটা স্কুল কলেজে, আমি এবং আমার স্ত্রী, আমরা যে যে প্রত্যেকটা স্কুলে দিই, সেই জিনিসটা হয়তো আমরা আরও জোরালোভাবে আরও বেশি স্কুল কলেজে ছাত্রছাত্রীদের মাঝে আমরা দেব, এবং আমার যারা কমিটিতে আছে তাদেরকে সঙ্গে রেখে আমি সিরাজগঞ্জকে একটা মডেল সিরাজগঞ্জ হিসাবে, সবুজের সমারোহ হিসাবে দেখতে চাই। মানুষ যেন এই সিরাজগঞ্জে এসে বলতে পারে যে না, সিরাজগঞ্জ একটা সবুজের বিপ্লব ঘটেছে। আপনার এই চমৎকার উদ্যোগ গ্রহণের জন্য কিছুক্ষণ পার্কটা একেবারে বিভিন্ন প্রজাতির গাছে ঢেলে সাজানোর জন্য এবং প্রকৃতি ও জীবনের জন্য একটা অন্যতম নিদর্শন স্থাপনের জন্য অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যে দর্শকবৃন্দ আমাদের এই অনুষ্ঠানটা দেখবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সিরাজগঞ্জ জেলার একজন প্রকৃতি ভক্ত মানুষ ডক্টর জান্নাতারা তালুকদার হেনরিকে নিয়ে আমাদের একজন প্রকৃতি প্রেমী মানুষ শামীম তালুকদার লাভু, যেমন কিছুক্ষণ পার্ক গড়ে জীব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আপনারা যদি এইখান থেকে অনুপ্রাণিত হয়ে আপনারাও এমন বাগান করেন, জীব বৈচিত্র্য রক্ষা এবং মানব জাতির রক্ষার জন্য এমন বাগান করে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই, নিরাপদ এবং সুন্দর সবুজ বাংলাদেশ বা সবুজ পৃথিবী রেখে যান, তাহলে কিন্তু সার্থকতা পাবে আজকের এই ভিডিও চিত্রটি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জ জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সবুজের সমারোহ কিছুক্ষণ পার্ক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।